হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের টিম আর আলু দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে দুইটি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি ডিম বোর্ডের উপর রেখে মাছ বরাবর কেটে দুই ভাগ করে নিচ্ছে। ছুরি দিয়ে এরকম কুচি করে কেটে নিচ্ছে। বাকি ডিমের অংশটাকে আমি একইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এভাবে দুইটি ডিম আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এর মধ্যে এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ কুচি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তিন টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে আঠালো একটি ব্যাটার তৈরি করে নেব। তবে মিশ্রণটা খুব বেশি নরম করা যাবে না। তো নাস্তার জন্য মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার এখান থেকে অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে ভালো করে চেপে গোল বলের মতো তৈরি করে নেব। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আরেকটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে আরও একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। তো সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাটাকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো আমার নাস্তা ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে আপনাদের ভীষণ মজার সুজির বল তৈরি করে দেখাবো। এটা তৈরি করা যেমন সহজ, উপকরণও খুব কম লাগে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে জাল করে নিতে হবে। যখন দেখবেন এর মধ্যে বলক চলে এসেছে, তখন এর মধ্যে এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে চেড়ে ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। যখন দেখবেন ডোয়ের শেপ চলে এসেছে, তখন চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। তারপর ডোটাকে মোটামুটি ঠান্ডা করে নিতে হবে। কিছুটা গরম থাকা অবস্থায় এর মধ্যে এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি।
সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। তারপর এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি। আবারও কিছুক্ষণ মথে নিতে হবে। এ কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন, এতে করে নাস্তাটা পারফেক্ট হবে। এখন এই ডো থেকে অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নেব। তারপর হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নেব। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখন একটি প্লেট নিয়ে নিচ্ছি, একইভাবে আরেকটি বল তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো আমার আরও একটি বল তৈরি হয়ে গিয়েছে। এভাবে সবগুলো বল আমি এক একে তৈরি করে নিয়েছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে বলগুলোকে এক একে দিয়ে দিচ্ছি। চুলারা স্লো টু মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে এই বলগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিসপি করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর বলগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর এরকম একটি বাটিতে নিয়ে নিয়েছি। তারপর সাথে সাথে এর মধ্যে সামান্য পরিমাণ চাট মশলার গুঁড়া ও 1/4 কাপ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলো বলের সাথে মিশিয়ে নিচ্ছি, এতে করে এই সুজির বল খেতে আরও বেশি টেস্টি হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতেই সুন্দর না, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাদের চিরার আলু দিয়ে দারুণ মজার পোহা পিঙ্গা তৈরি করে দেখাবো। বিকেলে চায়ের আড্ডায় এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সার জারে 1/2 কাপ পরিমাণ চিড়া নিয়ে নিচ্ছে। এখন জারে ঢাকনা লাগিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে প্রায় 1 কাপ পরিমাণ ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, প্রায় 1/4 কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, এতে করে ডোটা পারফেক্ট হবে। এই তো আমার ডো তৈরি হয়ে গিয়েছে। এখন এই ডো থেকে অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে এভাবে হাতের তালুর সাহায্যে বেলে চিকন রোলের মতো তৈরি করে নেব, অর্থাৎ ফিঙ্গারের মতো শেপ দিয়ে দেব। এই তো আমার একটি পোহা ফিঙ্গার তৈরি হয়ে গিয়েছে।
একইভাবে আরেকটি ফিঙ্গার তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো ফিঙ্গার আমি তৈরি করে নিয়েছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। এ সময় চুলাটা স্লোতে রাখতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ। ময়দার কলা দিয়ে দারুণ মজার সকাল বিকেলে নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করতে খুব বেশি সময় লাগে না, ঘরে থাকা অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায়। প্রথমে একটি মিক্সিং বলে দুইটি কলার খোসা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি। এখন ডিম আর কলা একটি কাঁটা চামচ দিয়ে একটু ভেঙে নেব। দুইটি কলা ম্যাশ করে নেওয়ার পর এখন ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ডিম কলা একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। এখন এর মধ্যে আগে থেকে জাল করা 100 ml ঘন তরল দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে জাল করার পর ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন ব্লেন্ডার জারে ঢাকনা লাগিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন ঢাকনা খুলে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারবেন। এই ময়দা ডিম কলার ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তারপর একটি হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে বিট করে একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন, আর খেয়াল রাখবেন এর মধ্যে যেন কোনো প্রকার দলা না থাকে। এভাবে বেশ কিছুক্ষণ বিট করে নিতে হবে। তারপর এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার ও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর খুব ভালো করে বিট করে নিতে হবে। তো আমার নাস্তার ব্যাটার সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপর এটাকে এক সাইডে রেখে দেব। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে লো আঁচে ফ্রাই প্যানটাকে গরম করে নিয়েছি। খুব সামান্য পরিমাণ তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে বেশি তেল দেওয়া যাবে না, শুধুমাত্র ফ্রাই প্যানটাকে তেল দিয়ে হালকা মুছে নিতে হবে। তারপর একটি টিস্যু পেপার দিয়ে মুছে নেবেন। চুলারাস একেবারে লোতে রেখে এর মধ্যে 1/4 কাপ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছে। এখন ফ্রাই প্যানে ঢাকনা লাগিয়ে 2-3 মিনিটের মতো অপেক্ষা করব। চুলারাস খুব বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রাখলেই হবে। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে নাস্তাটাকে উল্টে দিচ্ছে। এভাবে 2-3 বার উল্টে পাল্টে নাস্তাটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে 1/4 কাপ পরিমাণ ব্যাটার দিয়ে ছড়িয়ে নিচ্ছে।
তারপর চুলাটা স্লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে 2 থেকে 3 বার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এই নাস্তাটা অনেক বেশি নরম তুলতুলে হয়েছে, একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।